গত ক্লাসে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম হচ্ছে একটা কমপ্লিট সোশ্যাল কানেক্ট প্লাগইন, কিভাবে আপনারা শর্টকাটের মাধ্যমে একটা সোশ্যাল কানেক্ট প্লাগইন তৈরি করতে পারেন এবং সেটাকে যে কোনো জায়গায় আপনারা ইউজ করতে পারেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে কাস্টম পোস্ট টাইপ আমরা থিমের মধ্যে অনেকে ইউজ করছি, বাট যখন আপনি প্লাগইন ডেভেলপ করতেছেন তখন আসলে কাস্টম পোস্ট টাইপটা নিয়ে অনেকের মনে একটু কনফ্লিক্ট আসে যে আসলে কাস্টম পোস্ট টাইপটা কিভাবে আমরা প্লাগইনের মধ্যে ইউজ করব। তো আসলে কাস্টম পোস্ট টাইপটা কিন্তু থিমের মধ্যে এবং প্লাগইনের মধ্যে ইউজ করা একদম হুবহু সেম কথা, জাস্ট আউটপুট বের করার একটু ডিফারেন্ট ওয়ে আছে আর কি। তো বাই ডিফল্ট আমরা জানি যে থিম ডেভেলপমেন্টের ক্লাসে বলছিলাম যে ওয়ার্ডপ্রেসে কিন্তু বাই ডিফল্ট 5টা কাস্টম পোস্ট টাইপ আছে, পোস্ট, পেজ, অ্যাটাচমেন্ট, রিভিশন অ্যান্ড মেনু। সো এখন এর বাইরে আমাদের যখন নতুন করে কোনো কাস্টম পোস্ট টাইপ দরকার হয় তখনই কিন্তু আমাদের নতুন করে পোস্ট টাইপ রেজিস্টার করতে হয়। তো কাস্টম পোস্ট টাইপ কখন দরকার হতে পারে? কাস্টম পোস্ট টাইপ দরকার হতে পারে যদি আপনার কোনো একটা নতুন সেকশন দরকার যেখানে সেম স্ট্রাকচারের ডাটা থাকবে, বাট সেখানে মোর দ্যান ওয়ান কলাম আর টু কলাম যেখানে লুপিং করতে হতে পারে, সেক্ষেত্রে আপনার কাস্টম পোস্ট টাইপ ইউজ করার দরকার হতে পারে। সেটা হতে পারে যে একটা স্লাইডার, একটা ক্যারোসাল, একটা টেস্টিমোনিয়াল, অথবা নতুন কোনো ভিন্ন পোস্ট টাইপ যেটা আপনার ওয়েবসাইটের ডিজাইনের সাথে লাগবে। ওকে, সো চলুন আমরা আজকে দেখি যে প্লাগইনের মধ্যে কিভাবে কাস্টম পোস্ট টাইপ নিয়ে কাজ করতে পারি। তো তার আগে আমি প্লাগইনের মধ্যে নতুন একটা ফোল্ডার বানাই, সি4 পোস্ট টাইপ। আচ্ছা, এখন আমরা একটা নতুন ফাইল নেই, এখন আমরা প্লাগইনের নামটা দিয়ে দিই, এখন এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে যে পোস্ট টাইপ রেজিস্টার করার জন্য আপনারা যেটা করবেন যে এখানে, এটা তো সবাই আমরা জানি যে রেজিস্টার পোস্ট টাইপ মানে এই ফাংশনের দ্বারাই আমরা কিন্তু আমাদের কাস্টম পোস্ট টাইপটাকে রেজিস্টার করব। আর এটার যে ফার্স্ট প্যারামিটার এটা হচ্ছে পোস্ট টাইপের যে আইডিটা, হ্যাঁ। আর তারপরে সেকেন্ড প্যারামিটার যে অ্যারে আছে, অ্যারের মধ্যে আমরা এই কাস্টম পোস্ট টাইপের নেম এবং সিঙ্গুলার নেম, এবং থার্ড যে প্যারামিটার এর এবং সেকেন্ড প্যারামিটারের পরে যে প্যারামিটারগুলো আছে এটাকে আমরা পাবলিকলি কি ট্রু দেখাবো সেটা আমরা ডিফাইন করে দেবো, এটার কি কোনো আর্কাইভ থাকবে কিনা। আচ্ছা, তো এখন যেটা করতে পারি যে এখানে রেজিস্টার পোস্ট টাইপ, আচ্ছা, তো পোস্ট টাইপে প্রথম আমাদের যেটা লাগবে পোস্ট টাইপের একটা নাম লাগবে, সি4 পোস্ট টাইপ। আচ্ছা, পোস্ট টাইপ ডিক্লেয়ার করার আগে কিছু জিনিস আপনারা অবশ্যই মনে রাখবেন যে পোস্ট টাইপের যে নেমটা মানে এইখানে যে আইডিটা হবে এটা কোনোভাবেই মানে 20 ক্যারেক্টারের বেশি হওয়া উচিত হবে না। 2, এখানে ডাব্লুপি দিয়ে কোনো ধরনের প্রি মানে কি বলে মানে প্রিফিক্স দেওয়া যাবে না, ডাব্লুপি দিয়ে কোনো প্রিফিক্স দেওয়া যাবে না, সাপোজ এই যে এরকম ডাব্লুপি, কারণ ডাব্লুপি হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস এটা বেসিক্যালি এটা সবসময় এটা প্রিফিক্স হিসেবে ইউজ করে, সো এটাকে কখনো প্রিফিক্স হিসেবে ইউজ করবেন না। ওকে, আচ্ছা,
আর সেকেন্ড যে প্যারামিটারটা আছে, এই প্যারামিটারে আমরা অ্যারের ভিতরে যেটা দিব সেটা হচ্ছে যে আমাদের পোস্ট টাইপের নাম কি হবে। আচ্ছা, এটার জন্য যেটা হচ্ছে যে লেভেলস, লেভেলস এর মধ্যে থাকবে নেম এন্ড সিঙ্গুলার। আচ্ছা, আমি এটা কপি করে নিয়ে আসি। অর্থাৎ আমাদের এই যে পোস্ট টাইপ, এই পোস্ট টাইপের মধ্যে তাহলে আবার থাকতেছে আরেকটা লেভেলস নামে একটা অ্যারো থাকতেছে, হ্যাঁ, যেটা দ্বারা আমরা আমাদের পোস্ট টাইপের নামটা দিব। আচ্ছা, এখানে দিলাম হচ্ছে কোড ফর ওয়েবস কাস্টম পোস্ট। আচ্ছা, আর এখানে সিঙ্গুলার যে নামটা দিব সি ফর পোস্ট দিলাম। আচ্ছা, এখন আমরা যদি আমাদের প্লাগইনটাকে অ্যাক্টিভেট করি, ইনস্টল প্লাগইনে যাই। আচ্ছা, দেখেন এখানে আমাদের পোস্ট টাইপটা সি ফর পোস্ট টাইপে চলে এসেছে। এটাকে যদি অ্যাক্টিভেট করি এখন কিন্তু কিছুই আসবে না, এখন শুধু একটা এরর দেখাচ্ছে। এখানে পোস্ট টাইপটাকে আমাদেরকে অ্যাক্টিভেট করতে গেলে দুইটা জিনিস করতে হবে। এটাকে একটা ফাংশনের ভিতর র্যাপ করে সেই ফাংশনটাকে আমাদের একটা হুকের সাথে ট্রিগার করে দিতে হবে। ফাংশন সি ফর পোস্ট টাইপ পোস্ট রিকোয়েস্ট। আচ্ছা, এখন এটাকে আমরা অ্যাড অ্যাকশন হুকের মধ্যে, অ্যাড অ্যাকশনের মাধ্যমে আমরা ইনিট যে হুকটা আছে এটার মধ্যে আমরা এটাকে ট্রিগার করে দেব। আরেকটা জিনিস সবাই খেয়াল রাখবেন যে যখন আপনারা ডকুমেন্টেশনটা পড়বেন, ভালো করে পড়বেন, যে ইউ মাস্ট কল রেজিস্টার পোস্ট টাইপ বিফোর দ্য অ্যাডমিন ইনিট অ্যান্ড আফটার দ্য আপনার সেট আপ থিম অ্যাকশন হুক, এ গুড হুক টু ইউজ ইজ ইনিট। অর্থাৎ এই রেজিস্টার পোস্ট টাইপটাকে অবশ্যই অ্যাডমিন ইনিটের, মানে অ্যাডমিন ইনিটের আগে এবং আপনার সেট আপ থিম অ্যাকশন হুক এটার পরে ইউজ করতে হবে। আচ্ছা, দুই নম্বর কথা হচ্ছে যে এই কাস্টম পোস্ট টাইপটাকে মানে সব থেকে বেটার ইউজ হচ্ছে এটাকে ইনিট এই হুকের মাধ্যমে, এই হুকের, এই অ্যাকশন হুকের মাধ্যমে আপনারা এটাকে ট্রিগার করে দিবেন। হ্যাঁ, এখন যদি আমরা আমাদের ড্যাশবোর্ডে আসি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের, আচ্ছা এখন কিন্তু আমরা পোস্ট টাইপটা দেখতে পাবো না, কারণ হচ্ছে আমরা এখানে আর একটা প্যারামিটার ছিল, দেখেন এই যে পাবলিক ট্রু। হ্যাঁ, তো এই পাবলিক ট্রুটাকে যদি আমরা না দেই তাহলে আমাদের পোস্ট টাইপটা কিন্তু শো করবে না। এখন যদি আমরা এখানে পাবলিক ট্রু দেই তাহলে কেবল আমাদের পোস্ট টাইপটা এখানে শো করবে। এখন যদি আমরা দেখি, আচ্ছা আমাদের প্লাগ ইনটা তো অ্যাক্টিভেট হয়নি। আচ্ছা, লাইন নাম্বার 15। আচ্ছা, আমরা লাইন নাম্বার 15 কি কোন এরর হয়েছে? আচ্ছা, আনএক্সপেক্টেড, ওকে, এইখানে যেটা হচ্ছে ব্যাপার এটা ঠিক আছে। আচ্ছা, এইটা, ও আচ্ছা আচ্ছা, এখানে আমাদের কয়টা আছে,
একটা, আচ্ছা আমাদের আরেকটা একটা ইয়ে লাগবে, হ্যাঁ তাহলে এই ওকে, সেটা হচ্ছে যে অ্যারের যে ইয়ে ছিল প্যারেন্থিসিস, মানে ফার্স্ট প্যারেন্থিসিস ছিল, সেটা মিসিং ছিল। এখন যদি আমরা দেখি, এখন ঠিক আছে, প্রথম নম্বর 16 নম্বর লাইন, 16 নম্বর লাইন আবার, ও সরি, ঠিক আছে। অর্থাৎ আমাদের যেটা ভুল ছিল সেটা হচ্ছে যে আমরা এইখানে, এটা হচ্ছে যে একদম প্রথম যে অ্যারেটা, হ্যাঁ সেই অ্যারেটা ফার্স্ট প্যাকেট, আর এটা হচ্ছে আমাদের এই যে অ্যারেটা, এই অ্যারেটা প্যারেন্থিস এটা। আচ্ছা তো এইটাতে জাস্ট যখন মানে পোস্ট টাইপ নিয়ে কাজ করবেন তখন এটা খেয়াল রাখবেন যে আসলে বা মানে এই অ্যারের কোনো মানে প্যারেন্থিস মিস হলে এই ধরনের এররগুলো আসতে পারে। এখন দেখেন যে এইখানে কিন্তু আমাদের কোড ফর ওয়েবস কাস্টম পোস্ট নামে আমাদের কাস্টম পোস্ট টাইপটা কিন্তু চলে আসছে, এবং এইখানে আর একটা জিনিস দেখেন যে আমাদের পোস্ট টাইপ সিপার পোস্ট, অর্থাৎ আমরা সিঙ্গুলার পোস্টে যেটা নাম দিছিলাম সেটাই কিন্তু ওইখানে শো করতেছে। আচ্ছা এখন এখানে দেখেন, এখন যখন আমরা অ্যাড নিউতে আসতেছি তখন কিন্তু আমাদের এখানে শো করতেছে অ্যাড নিউ পোস্ট। সো আমরা যদি রেজিস্টার কাস্টম পোস্ট, হ্যাঁ রেজিস্টার কাস্টম পোস্ট এটা দিয়ে সার্চ দেই, এখানে কিন্তু অনেকগুলা অনেকগুলা প্যারামিটার আমরা এখানে দেখতে পাবো, যে দেখেন এখানে আমরা শুধু ইউজ করছি কি নেম এবং সিঙ্গুলার নেম। এখন আমরা যদি অ্যাড নিউ কে চেঞ্জ করতে চাই, হ্যাঁ অ্যাড নিউ, অ্যাড নিউ আইটেম, এডিট আইটেম, নিউ আইটেম, ভিউ আইটেম, তো প্রত্যেকটা আইটেমকে যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে জাস্ট আমরা এই প্যারামিটারগুলো আমরা অ্যারের ভিতরে ইউজ করব এবং তার এগেনস্টে কি নাম হবে সেটা আমরা দিয়ে দিব। ওকে সো এখন এই জায়গায় দেখেন যে এখানে আছে অ্যাড নিউ, সো আমরা যদি এখানে অ্যাড নিউ এর এগেনস্টে আমরা যদি কি দিতে চাই, অ্যাড নিউ, অ্যাড সি ফর পোস্ট, ওকে। এখন যদি আমরা আমাদের দেখেন এখানে এর আগে ছিল কি অ্যাড নিউ ছিল, সেটা হয়ে গেছে অ্যাড সি ফর পোস্ট, এখানে আছে কি অ্যাড নিউ পোস্ট, এটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে এই যে অ্যাড নিউ যে আইটেমটা আছে এইটাতে এটাকে আমরা অ্যাসাইন করে আমরা এটা রিনেম করে দিব, জাস্ট এটাকে ডুপ্লিকেট করে নিলাম। অ্যাড নিউ আইটেম, এখানে অ্যাড নিউ সিফার পোস্ট, এখন দেখেন এই যে অ্যাড নিউ সিফার পোস্ট। আচ্ছা তো আমরা এখন এখানে দেখেন আমাদের এখন কিন্তু এখানে শুধুমাত্র টাইটেল এবং ডিসক্রিপশন দেওয়ার অপশন আছে, কিন্তু আমাদের একটা পোস্ট টাইপে কিন্তু ক্যাটাগরি থাকবে, ফিচার ইমেজ থাকবে এবং এক্সাম্প রাখতে পারি, হ্যাঁ সো এইগুলো কিন্তু এখন আমাদের এখানে নাই। হ্যাঁ সো আমাদের এখানে যে আরেকটা ব্যাপার আছে যে আমরা কি কি সাপোর্ট দিব, হ্যাঁ সেই সাপোর্টের কথাটাও কিন্তু আমাদেরকে বলে দিতে হবে, যে আমরা কি বলে কি কি আমাদের এখানে শো করাবো। আচ্ছা তো দেখেন এখানে আরো অনেক এক্সাম্পল আছে, যে
কি কি আমরা শো করাতে চাই, কি কি শো করা, মানে টোটাল টোটাল এক্সাম্পলটা কিন্তু এই যে দেখেন, পোস্ট টাইপের দুইটা ডকুমেন্টেশন আছে, এখানে দেখলেই বুঝতে পারবেন যে এখানে যে কোনটা কিভাবে ইউজ করেছে। জাস্ট এগুলো এক একটা প্যারামিটার যার মাধ্যমে আমরা পোস্ট টাইপের এক্সিস্টিং যে ডিফল্ট ভ্যালুগুলো থাকে একটা পোস্ট টাইপের, সেটাকে আমরা আমাদের নিজেদের মতো করে আমরা নাম দিয়ে দিব। আচ্ছা, আর যে আমি যেটার কথা বলছিলাম যে সাপোর্টস, হ্যাঁ, এই যে সাপোর্টস নামে যে প্যারামিটারটা আছে, আমরা এটাকে আমরা ইউজ করতে পারবো। যে আমরা যদি এই যে এখানে যে সাপোর্ট নামে এখানে সাপোর্ট নামে আমরা একটা প্যারামিটার নেই নিয়ে আচ্ছা এখানে যেটা করব সেটা হচ্ছে যে আমরা কি কি নিব, টাইটেল, তারপর হচ্ছে এডিটর, এডিটর এরপর হচ্ছে থাম্বনেল। আচ্ছা, এখন যদি আমরা আমাদের অ্যাড নিউ পোস্ট টাইপটা একটু রিলোড দিই, আচ্ছা এখানে কিছু শো করে নাই, দ্যাটস মিন আমরা একটু জাস্ট ভুল করছি। আচ্ছা, এখানে থাম্বনেইলস হবে না, থাম্বনেইল হবে, আচ্ছা এখানে হবে থাম্বনেইল। এখন যদি যাই দেখেন, এখানে কিন্তু আমাদের এই যে কাস্টম পোস্ট টাইপের অপশনটা কিন্তু মানে ফিচার ইমেজের অপশনটা চলে এসেছে, অর্থাৎ এখানে আমাদের টাইটেল, এডিটর, ফিচার ইমেজ। আমরা যদি চাই এখান থেকে দেখেন আরো আছে এক্সার্পট এবং কমেন্ট, এই দুইটাও কিন্তু আমরা দিতে পারি। আমরা যেটা করব এখানে এই দুইটাকে আমরা অ্যাড করে দিলাম, এক্সার্পট এবং কমেন্ট। এখন যদি আমরা এখানে আসি দেখেন, অর্থাৎ এই পোস্ট টাইপে আমরা চাইলে এক্সাম্পল, অর্থাৎ যে দা এক্সাম্পল যে ফাংশনটা আমরা ইউজ করি, অর্থাৎ এখানে আমরা যখন কোনো কিছু দিয়ে দিব সেটা ওই এক্সাম্পল ফাংশনটা এইখান থেকে টেক্সটটা নিয়ে নিবে। আচ্ছা, আর এখানে কমেন্টটা, এখানে আমরা যদি চাই যে আমাদের এই কাস্টম পোস্ট টাইপে কেউ কমেন্ট করতে পারবে, সো সেজন্য আমরা কমেন্টের যে অপশনটা আমরা এখানে দিয়ে দিলাম। সো আশা করি আপনারা কাস্টম পোস্ট টাইপটা কিভাবে আমরা প্লাগইনের মাধ্যমে রেজিস্টার করতে পারি এটা আপনারা দেখলে, আগামী পর্বে আমি যেটা দেখাবো যে কাস্টম পোস্ট টাইপের ভ্যালুটা আমরা কিভাবে থিমের মধ্যে শো করাতে পারি এবং এটার ভ্যালুকে আমরা আরো এখানে আরো ক্যাটাগরি অ্যাড করা বা আরো অপশন অ্যাড করা, সেগুলো আমি আরো বিস্তারিত দেখাবো। সো আশা করি সবাই ভালো থাকবেন, আজকে পর্যন্ত ধন্যবাদ সাথে থাকার জন্য।